ব্রিজের উপর থেকে হাঁটতে পারতাম তাহলে সত্যি খুব ভালো লাগতো, কিন্তু করোনার কারণে আসলে তো একরকম বন্দি জীবন বলতে গেলে, সেই জন্য আর সেটা হলো না। তবে আমার আকাঙ্ক্ষা আছে যে একদিন আমি গাড়ি চালিয়ে নতুন সেতুটা সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটা সেতু, বাংলাদেশে দৃষ্টিনন্দন একটা সেতু তৈরি হয়েছে, সেখানে অবশ্যই যাব। আমরা সরকার আসার পর যখন উন্নয়নের কাজগুলো শুরু করি, আজকে বরিশাল আমি বলবো এই অঞ্চলটা ছিল সম্পূর্ণ একটা মানে অবহেলিত এলাকা। আজকে ডিজিটাল বাংলাদেশ আছে বলে আপনাদের সঙ্গে এই গণভবনে বসেও আপনাদের সঙ্গে মিলিত হতে পারছি, কথা বলতে পারছি। তবে এটা ঠিক যে পায়রা সেতু আমি নিজে উপস্থিত থেকে ওই সেতুর উপর দিয়ে গাড়ি চালায় যদি একটু যেতে পারতাম, ওই সেতুতে নেমে যদি একটু দাঁড়াতে পারতাম, তাহলে নদীতে দেখতে পারতাম যে নদীতে আমি সবসময় স্পিড বোটে চড়েছি, সেখানে যদি একটু ব্রিজের উপর থেকে হাঁটতে পারতাম তাহলে সত্যি খুব ভালো লাগতো। কিন্তু করোনার কারণে আসলে তো একরকম বন্দি জীবন বলতে গেলে, সেই জন্য আর সেটা হলো না। তবে আমার আকাঙ্ক্ষা আছে যে একদিন আমি গাড়ি চালিয়ে নতুন সেতুটা সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটা সেতু, বাংলাদেশে দৃষ্টিনন্দন একটা সেতু তৈরি হয়েছে, সেখানে অবশ্যই যাব, আমি আসবো, এটা হলো বাস্তব। কাজে আমি একটু বলি যে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের প্রেক্ষিত পরিকল্পনা নিয়েছি, আমরা ডেল্টা প্ল্যান করেছি, কারণ এই দক্ষিণ অঞ্চল, এই অঞ্চলটা যেন আরও সুন্দরভাবে গড়ে ওঠে। আমি টুঙ্গিপাড়ার থেকে স্পিড বোটে আমি বনগুনা গিয়েছিলাম, এবং তখনও এই কুয়াকাটা সব এলাকা আমি ওই প্রত্যেকটা দ্বীপ অঞ্চল আমি ঘুরি এবং সব জায়গা আমি জনসভা করি। কাজে এই অঞ্চলটা সার্বিক উন্নয়ন করা এটা একান্তভাবে জরুরি ছিল, আর আজকে আমরা এই সেতুটা নির্মাণ করার পরে সেটাই আমরা করতে পারছি।